আসসালামু আলাইকুম ভিউয়ার্স, উর্মিস ডেবুকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি। একাদশ শ্রেণীর ভর্তি নতুন একটি আপডেট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে। আজকের এই ভিডিওতে শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের একাদশ শ্রেণীর ভর্তি 2023-24 শিক্ষাবর্ষের বিস্তারিত কলেজ রিভিউ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। যেহেতু এখনও পর্যন্ত এসএসসির রেজাল্ট প্রকাশিত হয়নি, এ নিয়ে নিউজ আপডেটে বলা হয়েছে যে 28 জুলাই এসএসসির রেজাল্ট প্রকাশিত হবে। এরপর বিভিন্ন কলেজ তাদের নতুন ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করবে। আজকের এই ভিডিওতে সকল তথ্য বিগত বছরের আলোকে তুলে ধরা হয়েছে। নতুন আপডেট তথ্য পেলে অবশ্যই সেগুলো আমি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করব। এর লিংক অ্যাড্রেস ডিসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কলেজের অবস্থান ও সংক্ষিপ্ত ইতিহাস, কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, ব্যাচ পরিচিতি, আবেদনের ন্যূনতম যোগ্যতা, আসন সংখ্যা, আবেদন, ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা, কোটা কত বেলে চান্স পাবে, হোস্টেল ট্রান্সপোর্ট ইত্যাদি সম্পর্কে। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করছি। চলো বিস্তারিতভাবে সকল তথ্য জেনে নিই। কলেজের অবস্থান, র্যাঙ্কিং ও সংক্ষিপ্ত ইতিহাস। শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে অবস্থিত একটি সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। 1957 সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটির জিএসসি, এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল বরাবরই অত্যন্ত ভালো। এই প্রতিষ্ঠানে লেখাপড়ার পাশাপাশি নিয়ম শৃঙ্খলার চর্চা এবং খেলাধুলা সহ অন্যান্য সহপাঠ কার্যক্রমের প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করা হয়। শিক্ষার্থীদের শ্রেণীতে উপস্থিতি নিশ্চিতকরণ এবং ব্যক্তিগত ও পাঠোন্নয়নের প্রতি সার্বক্ষণিক লক্ষ্য রাখেন দায়িত্বপ্রাপ্ত শ্রেণী শিক্ষকগণ। শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজটি ঢাকা সেনানিবাসের অভ্যন্তরে সৈনিক ক্লাব থেকে কচুক্ষেত সড়কে অবস্থিত। কী কী মাধ্যমে পড়ানো হয়, ক্লাস টাইমিং, এখানে শুধু ছাত্রীরাই ভর্তি হতে পারে। বিজ্ঞানের বাংলা এবং ইংরেজি মাধ্যম রয়েছে, বাণিজ্য এবং মানবিকের শুধু বাংলা মাধ্যম রয়েছে। গ্রীষ্মকালীন কলেজ টাইম হচ্ছে সকাল 7:30, শীতকালে কলেজ টাইম হচ্ছে সকাল 7:40। উচ্চ মাধ্যমিক শ্রেণীর শিক্ষাবর্ষকে দুই ভাগে ভাগ করা যায়। একাদশ শ্রেণীতে 2টি পরীক্ষা, অর্ধবার্ষিক এবং বার্ষিক অনুষ্ঠিত হয়। প্রতি পরীক্ষার পূর্বে 1টি শ্রেণী অভীক্ষা এবং 1টি কুইজ অনুষ্ঠিত হয়। শ্রেণী অভীক্ষা এবং কুইজের প্রাপ্ত নম্বর যথাক্রমে অর্ধবার্ষিক এবং বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের সাথে যোগ করে দ্বাদশ শ্রেণীতে প্রমোশন দেওয়া হয়। দ্বাদশ শ্রেণীতে 2টি পরীক্ষা অনুষ্ঠিত হয়, প্রাক নির্বাচনী এবং নির্বাচনী। প্রাক নির্বাচনী পরীক্ষার পূর্বে 1টি শ্রেণী অভীক্ষা অনুষ্ঠিত হয়। নির্বাচনী পরীক্ষা শিক্ষা বোর্ডের নিয়ম অনুসারে অনুষ্ঠিত হয়। এসএসসি পরীক্ষার জন্য নির্বাচিত ছাত্রীদের মতো এইচএসসি পরীক্ষার জন্য নির্বাচিত ছাত্রীদেরও নিয়মিত কোচিং এবং মডেল টেস্ট নেওয়া হয়। কোচিং ক্লাস করা, মডেল টেস্টে অংশগ্রহণ করা ছাত্রীদের জন্য বাধ্যতামূলক। ড্রেস পরিচিতি, ড্রেস বেল্টসহ সাদা ফ্রক, শার্টের কলার সাদা, সালোয়ার সাদা ওড়না, বিজ্ঞানের ছাত্রীদের জন্য সাদা অ্যাপ্রন, সাদা কেডস, সাদা মোজা। একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের এখানে দেখতে পাচ্ছ, এখানে মনোগ্রাম, টাই কলার, শ্রেণী বিভাগ ভিত্তিক ভিন্ন রঙের ফিতা, সাদা ওড়না, সাদা ফ্রক, নেমটেক। ইচ্ছুক ছাত্রীরা সাদা বোরকা বা সাদা স্কার্ফ ব্যবহার করতে পারবে, সাদা সালোয়ার, সাদা কেডস। আবেদনের ন্যূনতম যোগ্যতা, বিজ্ঞানের ইংরেজি মাধ্যমে লাগে 5.00, বাংলা মাধ্যমে 5.00, বাণিজ্যের বাংলা মাধ্যমে 3.83, মানবিকের বাংলা মাধ্যমে 3.50। আসন সংখ্যা, বিজ্ঞানের বাংলা ভার্সনে 560টি আসন, ইংরেজি ভার্সনে 80টি, বাণিজ্যের বাংলা ভার্সনে 300টি, মানবিকে 180টি, মোট 1120টির মতো আসন রয়েছে। ভর্তি ও মাসিক খরচের একটি ধারণা বিগত বছরের। বিজ্ঞানে বাংলা ভার্সনে সশস্ত্র বাহিনী কর্মরত অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মকর্তাদের ক্ষেত্রে 8,500 টাকা, বেসামরিক 9,000 টাকা। ইংরেজি ভার্সনে সশস্ত্র বাহিনী কর্মরত অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মরত 9,500 টাকা, বেসামরিক 10,000 টাকা। মানবিক ও ব্যবসা শিক্ষায় বাংলা ভার্সনে সশস্ত্র বাহিনী কর্মরত প্রতিরক্ষা কর্মরত সেক্ষেত্রে 8,500 টাকা, বেসামরিক 9,000 টাকা। মোট কথা 11,000 টাকার কিছুটা বেশি লাগতে পারে। মাসিক খরচ বিগত শ্রেণী একাদশ দ্বাদশের ক্ষেত্রে সশস্ত্র বাহিনী কর্মরত অবসরপ্রাপ্ত প্রতিরক্ষা কর্মরত বাহিনীর ক্ষেত্রে বিজ্ঞানের বাংলা মাধ্যমে 1,125 টাকা, ইংরেজি ভার্সনে 1,870 টাকা, মানবিক ও ব্যবসায় শিক্ষায় 1,025 টাকা। বেসামরিকের ক্ষেত্রে বিজ্ঞানের বাংলা মাধ্যমে 2,530 টাকা, ইংরেজি ভার্সনে 3,545 টাকা, মানবিক ও ব্যবসা শিক্ষার ক্ষেত্রে বেসামরিকের বাংলা মাধ্যমে 2,475 টাকার মতো। উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিভিন্ন বিভাগের বিষয়সমূহ রয়েছে। সব শাখার শিক্ষার্থীদের জন্য আবশ্যিক বিষয়সমূহ,
বাংলা, ইংরেজি এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি। বিজ্ঞানের শাখাভিত্তিক আবশ্যিক তিনটি বিষয় পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান অথবা উচ্চতর গণিত। শাখাভিত্তিক ঐচ্ছিক একটি বিষয় নেওয়া যাবে জীববিজ্ঞান, উচ্চতর গণিত, মনোবিজ্ঞান। মানবিকের শাখাভিত্তিক আবশ্যিক বিষয় তিনটি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, পৌরনীতি ও সুশাসন, অর্থনীতি, ভূগোল। শাখাভিত্তিক ঐচ্ছিক একটি বিষয় মনোবিজ্ঞান গার্হস্থ্য অর্থনীতি থেকে। ব্যবসায় শিক্ষার শাখাভিত্তিক আবশ্যিক তিনটি বিষয় হচ্ছে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা, হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন। শাখাভিত্তিক ঐচ্ছিক একটি বিষয় নেওয়া যাবে, এর মধ্যে হচ্ছে ফিনান্স, ব্যাংকিং, বিমা, অর্থনীতি, গার্হস্থ্য বিজ্ঞান। একাদশ শ্রেণীর ছাত্রীরা ক্লাস শুরুর 15 দিনের মধ্যে বিষয় পরিবর্তনের চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারবে। আবেদন কিভাবে করতে হয়? কোনো ভর্তি পরীক্ষা হয় না, তাই বোর্ডে অন্যান্য কলেজের সাথে আবেদন করতে হয়। এই ওয়েব অ্যাড্রেসে যে আবেদন করতে হয়, কমপক্ষে 5টি এবং সর্বোচ্চ 10টি কলেজ চয়েস দিতে পারবে। আবেদন ফি হচ্ছে 150 টাকা। যখন আবেদন কার্যক্রম শুরু হবে তখন হাতে কলমে দেখাবো কিভাবে ঘরে বসে কলেজ ভর্তির অনলাইন আবেদন তুমি করতে পারবে। কোটা উপবৃত্তি, সেনাবাহিনী কর্মরত, অবসরপ্রাপ্ত কর্মকর্তা কর্মচারীর সন্তান, মুক্তিযোদ্ধা, প্রবাসী, বিকেএসপি ইত্যাদি কোটা রয়েছে। এছাড়া উপবৃত্তির ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়, সেনাবাহিনী, উপজাতিদের অগ্রাধিকার রয়েছে। কত বেলে চান্স পাবে এমন কোনো নির্দিষ্ট নেই। এটা প্রতি বছর শিক্ষার্থীদের রেজাল্ট, নম্বর, আসন সংখ্যা, আবেদন ইত্যাদির উপর ভিত্তি করে পরিবর্তন হয়। তবে বিগত বছরের ফলাফল অ্যানালাইসিস করে দেখা যায় বিজ্ঞানের ক্ষেত্রে বাংলা ভার্সনে 5.00 নম্বর 1180-এর কম বা বেশি হতে পারে, বিজ্ঞানের ক্ষেত্রে ইংরেজি ভার্সনে 1170-এর কম বা বেশি, বাণিজ্যের ক্ষেত্রে বাংলা ভার্সনে 4.80-এর কম বা বেশি, মানবিকের ক্ষেত্রে 4.30-এর কম বা বেশি হতে পারে। মোট কথা, এটি একটি ধারণা মাত্র, এর কম বেশি হতে পারে। হোস্টেল, এই কলেজে নিজস্ব কোনো হোস্টেল নেই, তবে তুমি যদি ঢাকার বাইরে থেকে আসো এবং তোমার ফ্যামিলি তোমার সাথে আসতে পারছে না, সেক্ষেত্রে তুমি হোস্টেলে থাকতে পারো। সেক্ষেত্রে তুমি নিজের ক্যান্টনমেন্ট হোস্টেল, যেটাকে প্রজন্ম হোস্টেল নামেও বলা হয়, সেখানে খোঁজ নিতে পারো ছাত্রীদের থাকার সুযোগ দেওয়া হয় কিনা। তবে সাধারণ শিক্ষার্থীদের এখানে থাকার সুযোগ পাওয়া খুবই কঠিন। ট্রান্সপোর্ট, কলেজে নিজস্ব পরিবহন রয়েছে, একটি মাইক্রোবাস অ্যাডমিনিস্ট্রেশনের জন্য এবং 3টি বাস শিক্ষার্থীদের জন্য, যা মিরপুর, উত্তরা, আবদুল্লাপুর রুটে চলাচল করে। তোমরা এখানে দেখতে পাচ্ছ বাস রুট এবং এর কত খরচ হতে পারে, এর বিস্তারিত একটি চার্ট দেওয়া রয়েছে কলেজের, তোমরা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারো। ভর্তির সময় কী কী ডকুমেন্ট লাগে? এসএসসি পরীক্ষার মূল নম্বরপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার মূল প্রশংসাপত্রের ফটোকপি 2 কপি, এসএসসি পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্র কপি, পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের আয়ের সনদ বা প্রত্যয়নপত্র, 6 কপি রঙিন ছবি, 3 কপি পাসপোর্ট সাইজের, 3 কপি স্টেম সাইজের, পিতা ও মাতার বা স্থানীয় অভিভাবকের এনআইডির ফটোকপি ও ছবি, কোটার ক্ষেত্রে প্রত্যয়নপত্র বা সনদ। আজ এ পর্যন্তই বন্ধুরা। তোমরা জানতে পারলে শহীদ লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের বিস্তারিত কলেজ আপডেট, রিভিউ ও তথ্য। আবার নতুন আপডেট পাওয়া মাত্র সেই আপডেট তথ্যগুলো নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। আর আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলে যাবে না কিন্তু। তাই বিদায় নিতে হচ্ছে আজ। আল্লাহ হাফেজ।